উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 9টি বছর অতিক্রান্ত হতে চলল অথচ এখনো পর্যন্ত শিক্ষক নিয়োগ হলো না ঠিক কি কারণে শিক্ষক নিয়োগ হলো না ইতিমধ্যেই আপনারা জানেন বহু মামলা কিন্তু উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ মামলা হচ্ছে ম্যাট 638 যেটা হচ্ছে ডিভিশন বেঞ্চে সুব্রত তালুকদার স্যারের আন্ডারে রয়েছে সেই কেসটি এবং সেই কেসটি সম্ভবত আগামী সপ্তাহে তার হিয়ারিং হতে চলছে আর এরই মধ্যে আরও নতুন তথ্য এই মুহূর্তে উঠে এলো সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আমরা যতটুকু শুনতে পারলাম যে প্রায় 1000টির বেশি ওএমআর শিটে গল ধরা পড়েছে অমিল ধরা পড়েছে অর্থাৎ যে সমস্ত প্রার্থী ইতিমধ্যেই ইন্টারভিউ দিয়েছেন সেই সমস্ত প্রার্থীদের ওএমআর শিটে গলদ ধরা পড়েছে নম্বরের হেরফের ধরা পড়েছে রাজ্য সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য যে 2015 সালের পরীক্ষা হয়েছিল আর সেই সমস্ত প্রার্থীদের ওএমআর শিটগুলির একটা মূল্যায়ন করা হয় সেখানে প্রায় 1000টির বেশি ওএমআর শিটে নম্বরের অমিল ধরা পড়েছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের একজন আধিকারিক তিনি জানিয়েছেন পরীক্ষার্থীরা আসলে যা নম্বর পেয়েছিল তা ফলাফলের চেয়ে কম ছিল কমিশন 14000টিরও বেশি ওএমআর শিট স্ক্যান করেছে আর তাতেই এই গরমিল ধরা পড়েছে আগামী সপ্তাহেই কোর্টকে বিস্তারিত জানাতে চলছে কমিশন কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন 14052টি ওএমআর শিট পর্যালোচনা করা হয়েছিল যেখানে 1000টিরও বেশি ক্ষেত্রে নম্বরের অমিল ধরা পড়েছে এর আগে আমরা যা দেখেছিলাম যে প্রায় 200টির কথা আমরা সংবাদ মাধ্যমে পেয়েছি কিন্তু আজকে পুনরায় আবার 1000টিরও বেশি ওএমআর শিটের কথা আমরা শুনতে পাচ্ছি হয়তোবা আগামী দিনে আরও বেশি ওএমআর শিটের অমিল ধরা পড়তে পারে এমনটাই কিন্তু মন্তব্য করেছেন অনেকেই যদিও WBSSC-এর চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার স্যার তিনি কিন্তু মন্তব্য করতে অস্বীকার করেছেন যে কেন এই অমিল সে বিষয়ে তিনি একেবারেই কোনো ধরনের মন্তব্য করেননি কারণটা হচ্ছে যেহেতু এই মেধা তালিকা তৈরির সময় তিনি চেয়ারম্যান ছিলেন না তিনি চেয়ারপারসন ছিলেন না সে কারণেই কিন্তু সিদ্ধার্থ মজুমদার স্যার তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি শুধুমাত্র এর মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন তিনি স্বচ্ছতার মধ্য দিয়ে এগোতে চলছেন এবং উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটার মধ্যে যাতে কোথাও কোনো ধরনের গলদ না থাকে সেজন্যই কিন্তু তিনি এই ক্ষেত্রে কোনো ধরনের মন্তব্য করেননি উচ্চ প্রাথমিকের নিয়োগের জন্য 2014 সালের টেট পাস প্রার্থীদের থেকে 2021 সালের জুন মাসে প্রায় 12400 জন প্রার্থীর ইন্টারভিউ হয় তারপরেও আরও গ্রিভেন্স জমা দেওয়ার পর 1585 জন প্রার্থীর ইন্টারভিউ হয় 22 নভেম্বর 2022 এবার সেখান থেকে একটা মেধা তালিকা তৈরি হওয়ার কথা তবে মেধা তালিকা কিন্তু সেখান থেকে তৈরি হলেও সেখানে গলদ ধরা পড়ে আর সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই কেস রয়েছে ডিভিশন বেঞ্চে ম্যাট 638 তবে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের নিয়োগের ক্ষেত্রে যে ওএমআর শিটে বড় গরমিল ধরা পড়ার পর কমিশন উচ্চ প্রাথমিকের ওএমআর শিট যাচাই করার সিদ্ধান্ত নেয় আর সেখানেই কিন্তু অনেক অনিয়ম ধরা পড়ে আর সেজন্যই কিন্তু আমরা জানতে পারলাম এই মুহূর্তে যে প্রায় 1000টিরও বেশি ক্ষেত্রে ওএমআর শিটের নম্বরের গরমিল রয়েছে অবশ্যই আমরা আগামী সপ্তাহ অর্থাৎ এই মাসের শেষের দিকে যখন মহামান্য কলকাতা হাইকোর্টে উচ্চ প্রাথমিকের বিষয়টা নিয়ে কমিশন যাবে তখন সে বিষয়ে লক্ষ্য রাখবো মহামান্য কলকাতা হাইকোর্টের যিনি বিচারপতি রয়েছেন সুব্রত তালুকদার স্যার তিনি কি রায় দেন এবং কোন পথে এই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় আমরা সেদিকে তাকিয়ে থাকবো তবে আমরা ইন্টারনাল বিষয়ে বেশ কিছু খবর সংগ্রহ করেছি যে এই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে দারুণ বিষয়টা ছিল যে মার্চ এপ্রিলের মধ্যেই তারা কিন্তু রণঢঙ্কা বাজিয়ে দেবে তবে সেই দিন কি ঘনিয়ে আসছে আমরা সেদিকেই তাকিয়ে থাকবো সবাই সঙ্গে থাকবেন।